গুড ইভিনিং ফ্রেন্ডস, ব্লগিং টাইমে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সবে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ হইনি, তো যাব ফ্রেশ হব দেন কথা বলছি। তো ফ্রেশ হয়ে চলে এলাম, এবার একটু ভালো লাগছে, একটু ফ্রেশ লাগছে। দুদিন বাদেই যেহেতু কালী পুজো, তাই একটু বারান্দার দিকে গেলে না মানে ঠিক আওয়াজটা ভেসে আসছে, মানে যেরকম গান বাজনা হয়, তো গানের মানে গান হচ্ছে কোথাও হয়তো, তো সেই জন্য ঠিক আওয়াজটা ভেসে আসছে, খুব ভালো লাগছে। তো আজকে শুক্রবার আর শনি রবি, মানে আর দুদিন বাদে, সোমবার যেহেতু পুজো আর দুদিন বাদেই হচ্ছে কালী পুজো, মানে খুব ভালো লাগছে, কারণ বাবার সাথে এবার খুব বড় করেই পুজো হচ্ছে। অনেক বিখ্যাত বিখ্যাত জায়গার মানে জায়গাকে তুলে ধরা হচ্ছে, যেমন আমাদের পাড়াতেই বলি, আমাদের পাড়াতেই যে বেনারসের মন্দিরটা আছে, মানে ওরকমই টাইপসের কিছু একটা শুনলাম, তো এখানে ওটাই হচ্ছে বাবার সাথে। তো আমাদের এখানে নবপল্লীতে হচ্ছে, মানে নবপল্লী যে অ্যাসোসিয়েশন ক্লাব আছে সেখানে হচ্ছে কেদারনাথ, তো এই আর কি, এরকম কয়েকটা। তারপরে এক জায়গায় হচ্ছে কোটি শিবলিঙ্গে, ব্যাস এরকম কিছুটা আছে, আমি নামটা খুব একটা শুনিনি, মানে শুনিনি নাম। তো যাই হোক, অনেক কিছুই হচ্ছে বাবার সাথে, তো কালী পুজোর থিম অনেক কিছুই হচ্ছে প্যান্ডেল, তো তোমরা অবশ্যই এসে দেখে যাও। তো আজকে ব্লগে একটা জিনিস হতে চলেছে, একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ ভিডিও। চ্যালেঞ্জ সেটা একটু বাদেই জানা যাবে, তবে সেই চ্যালেঞ্জটার জন্য আমাদের একটু বাইরে যেতে হবে, মানে একটু বাজারের দিকে। তো একটু বাদেই আমি আর মা বেরিয়ে পড়বো, কিছু কেনাকাটি আছে, তো সেগুলো করে দেন যাবো হচ্ছে দিদি ভাইয়ের বাড়ি, কারণ চ্যালেঞ্জটা হবে দিদি ভাইয়ের বাড়িতেই। তো চলো, রেডি হয়ে নিই, এখন রেডি হয়ে একটু বাদেই বেরিয়ে যাবো, তো রেডি হয়ে আবার দেখা হচ্ছে। তো গাইজ, আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো, বেরিয়ে যে জিনিসটা কেনার সেটা কিনবো, দেন যাবো দিদি ভাইয়ের বাড়ি। তো বেরিয়ে সবার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে লাইটিং, তো ওটা মাস্ট, ওটা দেখাতেই হবে। তো চলো যাওয়া যাক। চ্যালেঞ্জটা হবে সেটা সিক্রেট রাখবো, তো সেটা সিক্রেট রাখলাম না, বলেই ফেলি, চ্যালেঞ্জটা হবে হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ। তো চলো এখন ফুচকাটা কিনে আনি। এই দিদি ভাই, এটা তালা খুলতে পারছো না? সিরিয়াসলি, তালাটা দাও এবার আমাকে, দেব। আমরা চলে এসেছি, এবার যাওয়া যাক। কই মা, কই? ওই যে মা পিছনে। তো এখন এই ফুচকাগুলো রেডি করা হচ্ছে, এরপর আমাদের চ্যালেঞ্জ শুরু হবে। তো তাড়াতাড়ি কর, তোরাই খাবি, আমি তো আর খাবো না। তো একটা কথা যেটা বলা হয়নি, এই চ্যালেঞ্জটা করবে শুধু দিদি ভাই আর মা, আমি করব না, কারণ আমি ডায়েট করছি। সব রেডি টেডি করে নি, তারপরে একবারে সোজা দেখা হচ্ছে চ্যালেঞ্জের সময়। তো এখানে দুজন কম্পিটিটর বসে পড়েছে, তো যাই হোক এখন আমি নিয়মটা বলে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো প্লেটে ভালো করে সাজানো আছে, তো বলে দিই
দুটো প্লেটে আছে 15টা 15টা করে, কারণ ইনি খেতে পারবেন না বেশি, তো সেই কারণে একটু কম কম দেওয়া রয়েছে। দুটো করে ভাগ করা আছে, দুটো জল আছে, দুটো আলু আছে, দুটো প্লেট আছে। তো নিয়মটা হচ্ছে যে এইগুলো পুরোটা শেষ করতে হবে, তো যে আগে শেষ করতে পারবে পুরোটা, হ্যাঁ জল আলু ফুচকা যে সবটা শেষ করতে, হ্যাঁ 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 এখানে আমি টাইমারও সেট করে দেবো, যে আগে খেতে পারবে কত, কোনো টাইম নেই, আগে পুরোটা শেষ করতে হবে। যদি কেউ ইনকমপ্লিট করে তো দুজনের মধ্যে টাইমটার তফাৎ দেখবো, যে বেশি মানে আগে কমপ্লিট করবে, না না যে আগে, তো যে মানে খুব মানে তাড়াতাড়ি আর কি ইয়ে করবে, কুইট করবে গেম থেকে, তো সে হেরে যাবে। আর তার জন্য একটাই পানিশমেন্ট, সেটা আমরা লাস্টে বলবো। আর তো আগেই তোমাদের একটু লোভ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 500 টাকা, যেটা আমার তরফ থেকে যে উইনার হবে তাকে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ একদম সব কমপ্লিট। তো সামনে আমি টাইমারটাও সেট করে দিয়েছি, মানে টাইমার না এখানে স্টপ ওয়াচ দিয়েছি। তো আর একটা জিনিস যেটা বলে দিই, এটা কিন্তু একবারে সে মাখিয়ে মুখিয়ে খেয়ে দিলে হবে না, কিন্তু একটা একটা করে খেতে হবে, মানে একটা ফুচকায় আলু জল, হ্যাঁ যেমন করে নর্মালি খায় সেরকম, মানে ওই চটকে মটকে খেয়ে নিলাম ভাতের মতো, ওসব কিন্তু হবে না, ঠিক আছে? তো নাও আমি এখন টাইমারটা, তোমরা রেডি হও, আমি এখন টাইমারটা অন করব। তো অন করে স্টার্ট বলবো, নাও 1 2 3 স্টার্ট। আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নেই, দিদিভাইয়ের একটা মুখে পুড়ে গেল, মাইগুলো এসে যাচ্ছে। এরকম করলে কিন্তু চ্যালেঞ্জ জিততে পারবে না, আস্তে আস্তে খাও। এবার বাটি উল্টে গেল নাকি, মা মুখে পুড়ছে। ওয়াও মিমি, মিমি চিয়ার আপ করো, দাঁড়াও দাঁড়াও মা, তুমি কি করছো, তাড়াতাড়ি খাও। আচ্ছা দিদিভাই আসতে প্লেট উল্টে যাবে, এগুলো কি হচ্ছে? এখানে দেখে নিই, দিদিভাইয়ের আছে আর দুটো, আর মার এখনো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। মা জলদি করো, জলদি দিদিভাইয়ের একটা। লাস্ট মোমেন্টে আমি যেটা করব, টাইমারটা অফ করব। তো দিদিভাই মুখে পড়ে দাও, নাও টাইমারটা অফ করে দিলাম। তো দেখতেই পাচ্ছ দিদিভাই এখানে খেয়েছে 1 মিনিট 50 সেকেন্ডে 15টা ফুচকা শেষ করেছে, তখন জলটা চুমুক দিয়ে খেয়ে ফেলছে। তো ওটা আর ধরলাম না যেহেতু ফুচকা শেষ করে ফেলেছে। তো মা তুমি কি করলে এটা? তো দিদিভাই জিতে তোর কিরকম লাগলো? আচ্ছা চোখ থেকে জল বেরিয়ে গেছে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা এমনি এমনি খেতে হবে, আমাকে কেউ একটা বানিয়ে দাও। তো তোর জিতে কিরকম লাগলো? খুব ভালো লাগলো, 500 টাকাটা পাবো। ও আচ্ছা হ্যাঁ, তার আগে লঙ্কা খেতে হবে। তো বলে দিই হচ্ছে যে পানিশমেন্টটা হচ্ছে একটা লঙ্কা খেতে হবে এমনি চিবিয়ে, ঠিক আছে? জল খেতে হবে না, 5 মিনিট জল খেলে হবে না। হ্যাঁ এটাই, এখানে আমি লঙ্কাটা রেখে দিলাম, ঠিক আছে এটা খাও, মুখেরটা আগে শেষ কর। না ওইটুকু কেন লঙ্কা খাচ্ছ, ওইটুকু লঙ্কা খেলে হবে না, না ও না, এবার খাও, লঙ্কাটা খেতেই হবে, কিছু করে না, আমি কেন খাবো, খাও খাও না খাও, আমি আর চ্যালেঞ্জ ভিডিও করব।
তুমি তোমার প্লেটটা দেখানো, চারটে পাঁচটা রয়েছে, মিমি একটা তুলে নিলো, এই যে মিমি খাচ্ছে, জল আলু সব রয়েছে। ও আচ্ছা আচ্ছা, একটা জিনিস, মা আমাকে এতটাই ভালোবাসে যে এগুলো মা আমার জন্য রেখেছে, তাই না মা? তো যাই হোক, এত কথা বলে তুমি ভেবো না যে তোমার পানিশমেন্টটা উঠিয়ে নেব, তো তোমাকে খেতেই হবে, নাও খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি সময় নেই, এখন প্রাইসটাও দেওয়া বাকি, নাও। এই লঙ্কাগুলো হেভি ঝাল। ঠিক আছে, হোক ঝাল। কই হাতটা দেখি, এই তারপরে কিন্তু পুরোটা পুরোটা। ঠিক আছে, দিদিরাই খুব মজা পেয়েছে যে কারণে হাসছে। এখানে লবণ খাচ্ছে, খুব ঝাল লেগে গেছে, আর ওর মাটা কি কষ্ট। ও এই 500 টাকা, এই রে তোর 500 টাকা। হ্যালো গাইস, আমি আর করব না। দিদিভাই একদিন তো 500 টাকা দিয়ে আমাদের বিরিয়ানি খাওয়াবে। চ্যালেঞ্জ কমপ্লিট, এরা চ্যালেঞ্জ করে খুব মজা পেয়েছে, আরো খাচ্ছে ফুচকা। ওকে 15টার জায়গায় 20টা দিলে বেশি ভালো হতো, তাহলেও মজা পেত। 30টাও খেতে পারি, 30টাও খেতে পারে। তো সামনের বার অবশ্যই 30টা 40টা করবো, তখন আবার জিতে দেখাতে হবে। যাওয়া যাক বাড়ির দিকে, অনেক এনজয় করলাম, আবার আসবো। তুই যাবেন একদম আমাদের বাড়ি, আসিস, আবার অনেক ফুচকা নিয়ে আসিস, 50টাও খেতে পারবো, কোনো অসুবিধা নেই। মিমি যাবে, তো চলো এবার যাওয়া যাক বাড়ি, চলো মিমি চলো। এখন চলে যাচ্ছি বাড়িতে, যাওয়া যাক বাড়ির দিকে। আলো নেই একেবারে, দেখা হচ্ছে, টাটা টাটা টাটা। বাড়ি আসলাম, এই সবে ঢুকলাম, এখনো ফ্রেশ হয়নি, দেখতেই পাচ্ছো জামা টামা এখনো কিছুই খুলিনি। এই ইয়াররিংসটা পরেছি, তো এই আমি খুব একটা ইয়াররিংস পরি না, আমি খুব একটা ইয়াররিংস পরি না, তো আজকে একটু ইচ্ছে হলো তাই একটু পরলাম। এই ইয়াররিংসটা আমার মা শুনে দিয়েছে, মিমি নিস না, মা পরে পরে কানটা একদম, এখন পরলে না খুব ব্যথা হয়েছে। এই দুটো আমাকে আমার মাসিমণি দিয়েছিল, আমার অনেক ইয়ারিংস আছে বাট আমি পরি না, মানে পরে থেকে থেকে না এমনিই নষ্ট হয়ে যান। যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে এসে দাঁড়াও কথা বলছি, আসছি দাঁড়াও। চলে এলাম আমি ফ্রেশ হয়ে, তো এসে আর কিছু খাইনি, কেননা তো ওখানে দুটো ফুচকা খেয়েছিলাম, আর আমি বেরিয়ে একটা আইসক্রিম খেয়েছিলাম, তো সেই কারণে আর কিছু খাইনি। তো এখন বাজে হচ্ছে 9টা, আর একটু বাদে গিয়ে আমি লাঞ্চ বলছি, এখন কি দুপুর যে আমি লাঞ্চ বলছি, সরি, ডিনারটা করে নেব। ডিনারে এখনও জানি না কি খাবো, তো যখন খাবো তখন তোমাদের দেখাবো। তো একটা কথা তোমাদের আমি বলছি, যে আমি যেহেতু মানে নতুন ভিডিও করছি, এর আগে তো আমি করিনি, নতুন ভিডিও করছি, তো আমি না ঠিক মানে বুঝতে পারছি না কোনখানে কি করবো, তাও আমি চেষ্টা করছি একটু ভালো করার। তো তোমাদের যদি মনে হয় যে আমি কোথাও ভুল করছি, তাহলে তোমরা প্লিজ আমাকে আমার ভুলটা ধরিয়ে দেবে, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। যাই হোক, তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি এখান থেকে এইটুকু চলে গেলাম দিদির বাড়ি, হ্যাঁ আমার দিদির বাড়ি কাছে, আমাদের বাড়ি থেকে আমার দিদির বাড়ি একটু কাছে,
তো ভালোই হয়, টুকটুক করতে ঘুরতে ঘুরতে চলে গেলাম দিদির বাড়ি। আর মিমি মিমি সোনাকে এনেছি, মিমি হচ্ছে দিদির মেয়ে অবশ্যই তোমরা জানো, তো মিমিকে এনেছি আজকে ফ্রাইডে, মিমি স্যাটারডে সানডে থাকবে, দেন তারপরে বাড়ি চলে যাবে। তারপরে যেহেতু স্কুল আছে, স্কুল খুলবে, আর স্কুল খুললেই হয়তো পরীক্ষা নেবে, মানে এক্সাম আছে, তো সেই কারণেও আর বেশি দিন থাকবে না, চলে যাবে। আর আমারও নেক্সট মান্থে এক্সাম আছে, নেক্সট মান্থে আমার এক্সাম আছে, জানি না ভিডিও কি করতে পারবো, তবে চেষ্টা করব অবশ্যই দিনের দিন ভিডিও আনার চেষ্টা করব অনেক। তো যাই, এখন ডিনারটা সেরে ফেলি, তো তোমাদের দেখাচ্ছি আমি ডিনারে কি খাবো, তো মানে তো খাওয়ার ভিডিওটা দেখালাম না, তার জন্য সরি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বাবা বাড়ি এসছে, এবার বাবা মা খাবে। তো বাবা এখন 11:30 বাজে, তো বাবা একটু দেরি করেই আসে, মানে দেরি করেন, এখন তাড়াতাড়ি এসে আগে আরও দেরি করে আসতো। তো এখন মা আর বাবা খেয়ে নেবে, আর আমি আগেই খেয়ে নিই, আমার যেহেতু আমি যেহেতু 10:30 মধ্যে খেয়ে নিই, তো একটু আগেই খেয়ে নিই। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, আজকের জন্য এইটুকুই। তো বেশি বড় করলে আমার মনে হয় একটু বোরিং হয়ে যাবে, সেই কারণে আমি আর বড় করছি না। তো জানিও কীরকম লাগলো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট, টাটা।